আপনারা তিন নম্বর হল নিজেকে পর্দার ভিতরে রাখতে হবে, পর্দার ভিতরে রাখলে আপনার সম্মান বেড়ে যাবে, আপনি আর জান্নাতের আটটা দরজা দিয়ে যে দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতের ভিতরে ঢুকতে পারবেন। আর চার নম্বর হলো ওয়াতাত বালাহা ফালা তাদখুলু মিন আইয়্যি আবওয়াবিল জান্নাতি শাআত। চার নম্বর হলো কোন মহিলা যদি স্বামীর খেদমত করে, স্বামীর দাবেদারি করে, ওই মহিলার জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে। আজকে আমাদের সমাজের মহিলারা কিন্তু স্বামীর খেদমত করতে চায় না, স্বামী ভ্যান চালাই আসে, স্বামী গাড়ি চালাই আসে, স্বামী মাঠে কৃষি কাজ করে আসে, আইসা বলে প্রাণের স্ত্রী খাবার দাবার নিজে বেড়ে খাও, বলে কিনা? চাকরিজীবী চাকরি করে আসে, স্ত্রীকে বলে খাড়ার ব্যবস্থা করো বলে বেড়ে খাও, আমার সময় নাই। কিন্তু আপনারা শুনে রাখুন, স্বামী যদি বাইরের থেকে আসে, সফর করে আসে, চাকরি করে আসে, ব্যবসা গাড়ি চালাইয়া কৃষি কাজ করে আসে, আসা মাত্রই আপনি তার স্বামীর জামাটা খুলে দিলেন, স্বামীকে একটু বাতাস করে দিলেন, স্বামীকে একটু খেদমত করে দিলেন, খাবারটা সামনে এনে দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, মহিলারা যাহাদের ময়দানে যেতে পারে না তাতে কি হয়েছে, যদি কোন স্ত্রী স্বামীর খেদমত করে, একবার খেদমত করার কারণে একটা জিহাদ অংশগ্রহণ করলে যে সব পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে তার অর্ধেক সব তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। স্বামীর খেদমত রক্ত বের হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর নিচের দিকে তাকায় দেখে পানির সঙ্গে রক্ত প্রবাহিত হচ্ছে, বলে আয়েশা কিসের রক্ত? তাকায় দেখে আয়েশার পা থেকে রক্ত বের হয়েছে। আয়েশাকে বলে, আয়েশা তুমি কেন বললা না, একটু উ তো বললা না, আমি ছেড়ে বসতাম তুমি কেন বললাম না? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে বসে অযু করতেছি, আপনি আপনাকে অযু করাচ্ছি, গোসল করাচ্ছি, আপনার ডিস্টার্ব হবে, কষ্ট পাবেন, আমার হাজারে কষ্ট, পা ফেটে কেন, আমার কলজা ফেটে যদি রক্ত বের হয়ে যেত তবুও আপনাকে এ সত্যে আমি বলতাম না। এই হলেন স্বামী আর স্ত্রী। আল্লাহর পয়গম্বর বাইর থেকে আসছে, শুধু মহিলাকে দোষ দিলে হবে না, ওয়াশিরুহুন্না বিল মারুফ, মহিলাদের কাছ থেকে যেমন খেদমত দাওয়াত যেমন আচরণ আপনি পাওয়ার আশা করেন, আপনার থেকেও মহিলারা এরকম আশা করে। আপনি বাজারে বসে রসগোল্লা কাঁচা গোল্লা মিষ্টি খাইয়ে গেলেন, আর স্ত্রী দেখলে শুধু আপনি হাজির হয়ে গেলেন, মায়ের সাথে দেখে গেলে একবার কবুল হবে সব, স্ত্রীর সঙ্গে সব আছে, স্ত্রীকে বানাইছে আল্লাহ বাপ পাড়ে হাত দিয়ে, কি দিয়া? বাপ নিজের বাপ পাড়ে হাত দিয়ে বানাইছে, নিজের স্ত্রীর সঙ্গে দেখলে একটা অমর হাজার সব পাস আছে। মহিলারা একটা সময় কষ্ট হয়েছে, এখন খুশি হয়ে যাবে, বলে হুজুর আমাকে হুজুর এত ভালোবাসি তা খালি আমাদের বিক্রি করেছে, এখন তো মহিলাদের পক্ষে পেয়ে যায় যে মহিলাদের কাছ থেকে আপনারা যেমন আশা করেন, আপনাদের কাছ থেকে মহিলা তেমন আশা করে। আপনি একটা রসগোল্লা খাবেন, আপনার স্ত্রীর জন্য একটা নিয়ে যাবেন, আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রীর হলো তোমার পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক, কার কথা? আল্লাহর কথা। এই জন্য স্ত্রীকে পোশাক বানাইতে হবে আর স্ত্রীরও স্বামীকে পোশাক বানাইতে হবে। অনেক স্ত্রী স্বামী আছে ঘরে ভিতরে গন্ডগোল ভাষা তুলায় গিয়ে থাকে, বারান্দা সেই স্বামী ঘরের ভিতরে স্ত্রী শুয়ে থাকে, তখন শয়তান এসে কালাতি করে পায়তুল ঘর ভাগাই দিয়ে যায়, আছে কিনা বলে? পরকির এরকম আছে, কয়েকদিন আগেও বললাম বিরজির উপর একটা ঘটছে এরকম এরকম আছে। এই জন্য শয়তানকে ওকালতি করার সুযোগ দেওয়া যাবে না, যাবে না কি বলে? হ্যাঁ, শয়তানকে আমরা ওকালতি করার সুযোগ দেওয়া যাবেই না। সুতরাং মা বোনেরা যারা আছেন, আপনারা পর্দার ভিতরে থাকবে, স্বামীর খেদমত করবেন, পাঁচ বক্ত নামাজ আদায় করবেন, রমজানে রোজা রাখবেন, জান্নাতের আটটা দরজা খোলা থাকবে, আপনার যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতের অনায়াসে ঢুকতে পারবেন, কোনো কষ্টই হবে না। মা বোনদের জান্নাত কামাই করা খুবই সহজ। এই জন্য মা বোনেরা আপনারা যারা পর্দার ভিতরে আছেন, আপনাদের নিয়ে আজকে ওয়াজ করলাম, যেহেতু এই বাড়ির ভিতরে ওয়াজ,
মা বন্ধা পেট পিট বের করে হাঁটবেন না, পর পুরুষকে দেখা কোনো লাভ নাই, গুণা ছাড়া কোনো লাভ নাই। আমার যত সৌন্দর্য, আমার যত মাধুর্য, আমার সবকিছু প্রকাশ করবো একমাত্র আমার স্বামীর সামনে, কোন ব্যারাকের অফিসারের সামনে না, কোন মুসিওয়ালা গাড়িওয়ালা রিক্সার সামনে না, একমাত্র কার সামনে? স্বামীর সামনে। স্বামী বাড়িতে আসছে বহুদিন পর, ছেলেমা একটা জামা গায়ে দিয়ে শাড়ি পরে আসছে। স্বামী তো আর উচিত রাগাই জানাবি, কতদিন পরে তুমি বাড়িতে আসছে, অথচ ভালো শাড়ি পরে অফিসারের সামনে যায়। স্বামী যখন বাড়িতে আসবে, মা বলে রাখ, আপনি ঘরের ভিতরে লিপস্টিক লাগান, আতর লাগান, গোলাপ লাগান, ভালো শাড়ি পরেন, কোনো বাধা নাই, বাধা শুধু বাইরে গেলে, ঠিক কিনা মনে হয়? বাধা শুধু বাইরে গেলে বয়ফ্রেন্ড আপনার স্বামী, আর স্বামীর জন্য গার্লফ্রেন্ড হলো নারী স্ত্রী, এটা কার কথা? তাহলে আল্লাহ তাদের উপর রহমত নাজিল করতে পারে। আর যে করে, যে বাসায় যে বাড়িতে আল্লাহর খাস রহমত নাজিল হয়ে যায়, ওই ঘরটা সুখের হয়, ওই ঘরটা শান্তির হয়। ও মুসলমান, যে স্বামী আর স্ত্রী যে ফ্যামিলিতে ফিরলাই, জাহান্নামে তো এখনো যায় নাই, কিন্তু তার জাহান্নাম দুনিয়া থেকে শুরু হয়ে যায়, ঠিক কিনা বলে? স্বামী স্ত্রী মিল না থাকলে এর মতো কষ্ট আর পৃথিবীতে হতে পারে না। সুতরাং মা বোনেরা, আপনাদের বিষয়ে আজ করলাম, পাঁচত্ব নামাজ পড়বেন আর রমজান মাসে রোজা রাখবেন, এরপরে আপনারা স্বামীর খেদমত করবেন আর নিজের সতীত্ব হেফাজত করবেন। যদি তাই করা যায়, আল্লাহ রাসূল বলেছেন, মাইয়াজ মাল্লিমা বাইনা লিহযাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজবাল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি দুইটা জিনিসের জামানত দিতে পারবে তাকে আমি নিজ জিম্মায় নিজে হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। একটা হলো পুরুষ এবং নারীর নিজের সতীত্বের হেফাজত করবে, আর জবানের হেফাজত করবে। আল্লাহ রাসূল বললেন, নিজ জিম্মায় আমি জান্নাতে ঢুকাইয়া দেব। রাসূল এত জান্নাতে যেতে চাই না, কে কে চাইতে হাত তুলে আছে? যে মহিলা এবং পুরুষ যদি ভালো কাম করে, তার সত্তর ইমানদার হতে হবে, কি হতে হবে? ইমানদার হতে হবে। তাহলে তাদেরকে একটা পুত্র পবিত্র জীবন দান করব। যে মহিলা আর পুরুষেরা ভালো কাজ করে, তাদের পবিত্র জীবন দান করবে কে? আল্লাহ পাক দান করবে। এই জন্য আমরা ভালো কাজগুলো বেশি বেশি করব। কোরআন শরীফের ভিতরে একটা সুরা আছে, সুরা ফাতিহা আছে কিনা? সুরা ফাতিহা বললে আসমানে যত কিতাব আছে সব কিতাব তেলাওয়াত করে সব পাবে, সুবহানাল্লাহ। সুরা ইখলাস আপনি বাজারে বসে আছেন, রাস্তাতে হাঁটতেছেন, নিজের আব্বা মা কবরের ভিতরে শুয়ে আছে, তিনের মতো আপনার দিক তাকায় আছে, আপনি সঙ্গে সঙ্গে আপনার আব্বা আম্মার জন্য সুরা ইখলাস সুরা ফাতিহা বলে সব রেসানি করে দিলেন। আপনার আব্বা আম্মার কবরের ভিতরে যদি আজাব হতে থাকে, সুরা ইখলাস ফাতিহা তেলাওয়াত করার কারণে আপনার আব্বা আম্মার কবর আজাব পাপ হয়ে যাবে। হাঁটতেছেন চলতেছেন, আপনি সুরা ইখলাস তেলাওয়াত করবেন, সুরা ফাতিহা তেলাওয়াত করবেন, সব রেসানি করবেন, কবর আজাব পাপ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি তার আত্মীয় স্বজন পিতা মাতার কবরের পাশে দাঁড়াইয়া সুরা ইয়াসিন তেলাওয়াত করে, কবরওয়ালার কবর আজাব মাফ হয়ে যাবে এবং নিজের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে।
সুরা মূল 29 নম্বর পারে একটা সুরা আছে, সুরা মূল তাবারাকাল্লাজি। এই সুরাটা যদি এশার নামাজের পরে কেউ তেলাওয়াত করে, আল্লাহর পয়গম্বর বলেন মৃত্যুবরণ করার পরে ওর জীবনে কবর আজাব হবে না, কবর আজাব মাফ হয়ে যাবে। সাহাবী আজমাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম তাবু করলেন, সবর করে এসে এমন একটা জায়গায় তাবু করলেন যেখানে কবর ছিল জানে না। তাবু গড়ার পরে কিছুক্ষণ পরে টের পায় এখান থেকে সুরা তাবারাকাল্লাজি তেলাওয়াতের আওয়াজ বের হচ্ছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতাম না ওখানে একটা কবর আছে, আমি তো তাবু গাড়ছি, তাবুর উত্তর দিয়ে দেখি সুরা মুলকের তেলাওয়াত হচ্ছে। আল্লাহর পয়গম্বর বললেন, আমার একজন বিশিষ্ট সাহাবী ছিলেন, উনি জীবনে সুরা মুলকের আমল ছাড়ে না, এই আমল না ছাড়ার কারণে কবরের ভিতরে মৃত্যুবরণ করার পরও কবরের ভিতরে বসে বসে সূরা মুলকের আমল করে, বলো সুবহানাল্লাহ। ও সাহাবীরা, তোমরা যদি আমল করতে পারো, সূরা মুলকের আমল করতে পারো প্রতিদিন এশার নামাজের পর, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মৃত্যু বরণ করার পরে জীবনে তোমার কবর আজাব হবে না, কবর আজাব দেবে না। আর একটা সূরা আছে, সূরা ওয়াকিয়া, অবাক পড়া করে পড়ে গেছে 27 নম্বর পারায়, সূরা আর রহমানের পরের সূরাটা। এই সূরাটা যদি কেউ মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করে, তার জীবনে তাকে অবাক পড়া করে তাকে হ্রাস করতে পারবে না, অবাক পড়া করে দূর হয়ে যাবে। সূরা হাশরের তিনটা আয়াত আছে, এই সূরা হাশরের তিনটা আয়াত যদি কেউ তেলাওয়াত করে সকালে এবং সন্ধ্যায়, তাহলে ওই তেলাওয়াতকারীর জন্য 70,000 নূরের ফেরেশতা নিযুক্ত করা হয়, 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করতে তারা থাকে এ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার সময় পড়লে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, সকালবেলা পড়লে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে তারা থাকে। আর যদি সে দিনের বেলায় অথবা রাতের বেলায় মারা যায়, সে মহিলা হোক আর পুরুষ হোক, তার মৃত্যু সাধারণ কোনো মৃত্যু হবে না, তার মৃত্যু হবে শহীদী মৃত্যুবরণ। সুবহানাল্লাহ। 15 নম্বর পারে একটা সূরা আছে, সূরা কাহফ। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন সূরা কাহফের আমল করবেন শুক্রবারে, কোন দিন? শুক্রবারে সূরা কাহফের আমল করবেন। এই সূরা কাহফের আমল করলে এই শুক্রবার থেকে ওই শুক্রবার পর্যন্ত কোন বালা আর মুসিবত আপনাকে স্পষ্ট করতে পারবে না। এমনকি দাজ্জালের ফেতনা যদি শুরু হয়ে যায়, তাহলে দাজ্জালের ফেতনাও আপনাকে স্পষ্ট করতে পারবে না, দাজ্জালের ফেতনা স্পর্শ করতে পারবে না আপনাকে। সুতরাং এই আমল আমরা চালু রাখবো ইনশাল্লাহ, পারবো না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মানে আমিলা সালিহাম মিন দাকারিন আও উনসা ও হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যদি কোন ব্যক্তি যদি ভালো কাজ করে, তার এক নম্বর শর্ত হলো ইমানদার হতে হবে, ইমানদার হলে তাকে পবিত্র জীবন দান করা হবে। অন্য থেকে আছে, মানে আমিলা সালিহাম মিন দাকারিন আও উনসা ও হুয়া মুমিনুন ফালায়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে তাকে রিজিক দান করবেন, বলুন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা ভাইয়েরা, যতটুকু আলোচনা করলাম আলোচনার সকলেই আমরা ভুল ভ্রান্তি ক্ষমা করে দিক আল্লাহ পাক বাকিটুক আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আর যা কিছু বললাম আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করবো, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এখন আপনাদের মাঝে প্রধান বক্তা ওয়াজ করবেন হযরত মাওলানা আনিসুর রহমান নাজিরপুরি, ওনার বক্তব্য আপনারা শুনে আখিরে মোনাজাত দিয়ে তারপরে যাবেন। আর একটা কথা হলো, আপনাদের কান্দাপাড়া মাদ্রাসায় আগামী এই শুক্র এবং শনি মার্চের 6-7 মাহফিল আপনারা সকলেই সেখানে অংশগ্রহণ করবেন, সকলকে এই দাওয়াতটা জানিয়ে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।